ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে রিসেন্ট টাইমে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে কথা বলা হচ্ছিল। তো সৌরভ গাঙ্গুলির যে বায়োপিকটা আসতে চলেছে, এই বায়োপিকটা থেকে এই মুহূর্তে কিন্তু একটা প্রবলেমে দেখা গেছে। এই বায়োপিকটা করার কথা ছিল আয়ুষ্মান খুরানা, কিন্তু রিসেন্ট টাইমে কিছু কিছু বায়োপিক ছবি সেরকম লেভেলে সাকসেসফুল না হওয়ার কারণে আয়ুষ্মান খুরানা কিন্তু এই ছবিটা থেকে ব্যাক আউট হয়ে গেছে। এবং আয়ুষ্মান খুরানা জানিয়ে দিয়েছে যে সে কোনোভাবেই এই ছবিটার সাথে যুক্ত হবে না। তো এই ছবিটাতে আপাতত এখনো অবধি নতুন কোনো মেকার্স আসবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। ইয়ুবরাজ সিং এর যে বায়োপিকটা আসার কথা আছে, এই বায়োপিকটার জন্য কিন্তু দুজনের নাম উঠে এসছে, সেটা হচ্ছে কার্তিক আরিয়ান এবং অন্যটা হচ্ছে রণবীর কাপুর। দুজনেই ভালো মাপের অভিনেতা এবং দুজনেই অলমোস্ট একটা করে বায়োপিক কাইন্ড অফ কাজ কিন্তু করে নিয়েছে। এবার কথাটা হচ্ছে যে দুজনের মধ্যে কে আগামী দিনে কাকে আমরা দেখতে পেতে চলেছি, আমি সেটাই দেখতে চাই। কারণ প্রথম কথা হচ্ছে আমি দুজনকেই যদি দেখতে পাই তাহলে খুবই খুশি হব, কারণ ইয়ুবরাজ সিং এমন একটা মানুষ, তার বায়োপিকের জন্য অন্তত ভালো অভিনেতা দরকারই দরকার। এবং এরা দুজনই কিন্তু তাদের সেই ক্যাপাবিলিটিটুকু রাখে যে ভালো কাজটা কিন্তু ডেলিভার করতে পারবে। তো দেখার যে সেটা কি হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো বেবি জন বলে ছবিটাকে নিয়ে, এখানে কিন্তু সালমান খানের যে ক্যামিওটা সেটা কিন্তু বড় সড়ো তোড়জোড় করে এই ক্যামিওটাকে কিন্তু স্কেল ওয়াইজ বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, যাতে তার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু অডিয়েন্স কিন্তু সেটা বুঝতে পারে। এবং বেবি জনেতে কিন্তু সালমান খানের ক্যামিও থাকছেই থাকছে, এটা কিন্তু কোথাও গিয়ে আরেকবার কনফার্ম হয়ে গেল। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো এই বছরের দিওয়ালিতে সিংঘাম 3 এবং ভুলভুলাইয়া 3 এই দুটো ছবি কিন্তু মুক্তি পেতে চলেছে, এবং এই দুটো ছবি কিন্তু ক্ল্যাশ করবে একে অপরের সাথে। অন্যদিকে এখানে কিন্তু সিংঘাম 3 যে ছবিটা, এই ছবিটা কিন্তু অজয় দেবগন, অক্ষয় কুমার এরকম অনেক বড় স্টার কাস্ট নিয়ে ছবিটা তারা নিয়ে আসছে, এবং এর সাথে সাথে কার্তিক আরিয়ানের এই ছবিটা সে ইন্ডিভিজুয়াল আনছে। এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা বেশি চলতে পারে সেটা আমার অ্যাজাম্পশন ওয়াইজ আমি বলবো। প্রথম কথা আমার মনে হয় যে প্রথম কথা সিংঘাম 3 এমন একটা কাজ, সিংঘামের ফ্র্যাঞ্চাইজের যদি কাজগুলো দেখো সেগুলো কিন্তু বরাবর হিট দিয়ে এসছে, এবং এখানে যেহেতু এতগুলো স্টার কাস্ট নিয়ে আসছে তো একটু হলেও পাল্লা ভারী আছে। কিন্তু অন্যদিকে আমি যদি বলি কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 3 নিয়ে, তো প্রথম কথা এখন একটা এমন একটা বেঞ্চমার্ক সেট হয়ে গেছে অডিয়েন্সের মধ্যে, এবং এখন এই রকম কাইন্ড অফ কমেডি জনরার ছবিটা অডিয়েন্স কিন্তু অনেক পছন্দ করছে, যেখানে হরর ভাইবের সাথে সাথে কমেডিটাকে কোথাও গিয়ে এনহ্যান্স করা থাকবে। তো সেই জিনিসটা অডিয়েন্স কিন্তু বিশালভাবে পছন্দ করছে। তো আগামী দিনে এই দুটোর যে ক্ল্যাশ সেটা আমার মনে হয় না যে সিংঘাম 3 এত বড় স্টার কাস্ট নিয়ে এসেও ভুলভুলাইয়াকে সেরকমভাবে টক্কর দিতে পারবে, কারণ ভুলভুলাইয়া কিন্তু নিজের জায়গায় দারুণ একটা বিজনেস করবে সেটাই কিন্তু আগামী দিনে বোঝা যাচ্ছে। দেখার যে এই দুটো ক্ল্যাশের মধ্যে কোন ছবির আগামী দিনে ভালো হয়। তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।